যেদিন গো বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে তার বাবা আজরায়া বসবে বলবে বাবা রে সন্তানরা দেখি বাবার কাছে যায় বাবা দেখে সন্তানের কাছে যায় আমি আজর বিপদে পড়েছি ইব্রাহিম আমার জন্য সুপারিশ করো ইব্রাহিম বলবে বাবা গো সুপারিশ কেমনে করব তুমি তো মূর্তি পূজা ছাড়ো নাই তুমি তো আল্লাহর সাথে শরীক কর্তা নমরুদ যখন আমার আগুনে ফেলাইছিল তুমি তো রশি ধরে টানছিল আমি যেন মারা যাই ফুরে ছাই খাই হয়ে যাই ওই দিন আমার আল্লাহ যদি নমরুদের আগুনকে ফুল বাগান না বানাইত আমি ইব্রাহিম তো শেষ আছিলাম ওই দিন তো আমি রক্ষার জন্য তুমি আসো নাই আজকে কেন গো তুমি আইলা আজর বলবে পুত্রে ওই দিন তো বুঝি নাই বুঝতে পারি নাই রে বাবা তোর সুপারি হা তোর সুপারিশে হাজার হাজার লাখ লাখ উম্মত জান্নাতে যায় আমি তোর বাবা লাগে আমার কি তুই নিবি না ইব্রাহিম বলবে বেঈমানের জন্য আমার কোনো সুপারিশ নাই ইব্রাহিম বলবে বেঈমানের জন্য সুপারিশ নাই আজর কানবে পুত্রে বাপ হিসাবে আমার মাফ করে দে আমার জন্য সুপারিশ কর ইব্রাহিম আল্লাহ দরবারে যায় কানবে আল্লাহ গো আমার বাবার হাতে পায়ে বানছে ফেরেশতারা জাহান্নামের সিগল দিয়ে টানে ইব্রাহিম গো বলে আমার বাবা কান্দে বাবার চোখের পানি সইতে পারি না আমার আব্বারে মাফ করে দাও আল্লাহু আকবার আল্লাহ বলবেন ইব্রাহিম ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি রে বাবা এই জন্য তুই বেঈমান পিতার জন্য সুপারিশ করিস না শস্যার দানা বরাবর ইমান আছে এমন মুমিনের জন্য সুপারিশ করো সুপারিশ করতে দেরি হবে মাফ করতে দেরি করব না আল্লাহু আকবার ওই দিন বাজান প্রত্যেকটা বাবাই সন্তানের কাছে যাবে কোন সন্তান বাবারে জাহান্নামে নিয়ে যাবে কোন সন্তান বাবারে জান্নাতে নিয়ে যাবে যে সন্তানের হাতে পায়ে শিকল লাগবে সন্তান রে নামাজ পড়স না কেন রোজা রাখস না কেন জাহান্নামে যা সন্তান বলবে আল্লাহ আমি একা অপরাধী নই আমার বাবা মা অপরাধী আমার বাবা আমারে নামাজ শিখায় নাই আমার মা আমারে নামাজ শিখায় নাই আমার বাবা আমারে কোরআন শিখায় নাই এই জন্য আমি যতটুকু অপরাধী বাবা ডবল অপরাধী আমার বাবা মারে সঙ্গে নিয়ে যাব এদের সিনার মধ্যে পাড়া দিয়ে আমিও মরছি বাবা মারও শেষ করছি নাউজুবিল্লাহ আর যদি আলেম হয় যদি হাফেজে কোরআন হয় ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে ওইটা যখন বিদ্যুতের গতিতে রওনা করবে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসবে মা কান্তেছে জাহান্নামে বাবা কান্তেছে জাহান্নামে আল্লাহ এই আওয়াজটা তার সন্তানের কান পর্যন্ত পৌঁছে দিবে সন্তান জায়গায় দাঁড়ায় বলবে আল্লাহ ধরেন জান্নাতে টিকিট আপনার ডাপনে লয়া যান আমি একা জান্নাতে যাব না আমার বাবা মারে সঙ্গে না দিলে আমি একা জান্নাতে যাব না টিকিট ফেরত দিয়ে দিলাম ধরেন টিকিট ফেরত দিয়ে দিলাম আল্লাহ বলবেন আমি এমন জুলুম করতে পারবো না বাবা তুই জান্নাতে টিকিট পাইছো আমি ফেরত নেব না কয় না আমার বাবারে সঙ্গে না দিলে আমার মায়ের সঙ্গে না দিলে আমি যাবো না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শুধু বাবা মা নয় যতজন পছন্দ হয় অতজনের নামের লিস্টি দাও সবাইকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো হযরত সুবহানাল্লাহ তখন সন্তান আলেমে দিন হাফেজে কোরআন নিজের বাবার আগে টান দিবে এরপরে মায়েরে এরপরে নিজের বিবিরে নিজের শ্বশুরে শাশুড়িরে নিজের চাচারে চাচিরে খালারে মামুরে যার সাহায্যে পড়ালেখা করছি টাল চাউল দিছে ডাইল দিছে বাঁশ দিছে নুন দিছে আমার সহযোগিতা করছে তাদেরকে সদ্দাম যত ধরনের লিস্টি দিবে সমস্ত লিস্টিওয়ালাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে যেরকম সুবহানাল্লাহ কঠিন ময়দানে হাসর একটা আলেম কত বড় ব্যারিস্টার হবে রে বাজান এত বড় ব্যারিস্টার হবে জাতের জাত খানদানের খানদান নিয়ে জান্নাতে ঢুকবে আল্লাহ নবী বলেন আল্লাহ উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের এক একটা আলেম বনি ইসরাইলের এক একটা নবীর সমান পাওয়ার পাবে দলে দলে গ্রামকে গ্রাম মহল্লাকে মহল্লা নিয়ে একসাথে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ হে বন্ধু একটা আলেম একটা যে কত বড় নেয়ামত একটা এলাকার জন্য একটা আলেম যে কত বড় নেয়ামত শুধু পরকালের নেয়ামত নয় দুনিয়ার নেয়ামত রে বাজান এই দেশে গ্রামে আইসা এমন কোনো ঝগড়া নাই মিটাইতে চেষ্টা করি নাই দোষ না থাকলেও মাফ চাই আমার ভুল হয়েছে তবু তোরা মিলিয়ে যা আল্লাহ আকবার মিলিয়ে দেওয়ার জন্য মিটিয়ে দেওয়ার জন্য দুঃখী মানুষের হাতে দুটি টাকা পয়সা দেওয়ার জন্য টাকা না থাকলে এটা বুঝ দেওয়া হলেও তার
তার মাথায় হাত দেয়া হলেও তার সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কাজ করি। একটা ছেলে তার বাবার হারায় হাউমাউ করে কান্দে, তার মাথায় হাত বোলাই, তারে বুকের সাথে জড়ায় ধরি, একটা কথা দিয়ে হলেও তার দিলটাকে ঠান্ডা করে দেই। দুনিয়াতে চেষ্টা করি সমস্ত গ্যাপগুলোকে পূরণ করার জন্য। ও বন্ধু, পরকালে তো আছেই ময়দানে মাহশরে একটা আলেম বিরাট বড় নিয়ামত হবে। দুনিয়াতে নিজের ছেলে চেয়ারম্যান হইলে বাবার কত অহংকার, আমার ফুল চেয়ারম্যান, ছেলে মেম্বার হইলে মার বাবার কত অহংকার, যদি এমপি হয় বাবা মার কত অহংকার, একটা কোরআনের হাফেজের বাবার যা অহংকার, একটা হাক্কানে আলেমের যা বাবার অহংকার, এই অহংকার সাথে হাজার হাজার এমপি মন্ত্রী দিয়েও তুলনা হয় না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান জান্নাতীদেরকে বলবেন জান্নাতে যাও, জাহান্নামীদেরকে বলল জাহান্নামে যাও। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা পরবেন, 70,000 নূরের পর্দা পরে জান্নাতের গেইটে যে দাঁড়াইবেন, দাঁড়ায় বলবেন জান্নাতের ফেরেশতা বড়ডা সব বড় দারোগারে ডাকবেন, ডাইকে বলবেন 60টা জান্নাতের ভিতরে পাবলিসিটি করে দাও। কি পাবলিসিটি করব? তুমি বলে দাও এত দ্বারা সর্বস্তরে জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টা জান্নাতের দারুসসালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করবেন মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহু আকবার আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত লক্ষ লক্ষ নবী রসুলগণ। এতে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা পাবলিসিটি শুরু করবেন, এত দ্বারা সর্বস্তরের বেহেস্তবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটা সময় দারুসসালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি থাকবেন মহান রব্বুল আলামিন, প্রধান অতিথি থাকবেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবী রসুলগণ, আরও উপস্থিত থাকবেন হজরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গিয়েছে, নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। ফেরেশতা যখন 8টা বেহেস্তের ভিতরে মাইকিং করে দিবে, পাবলিসিটি করে দিবে, সাথে সাথে 8টা জান্নাতের পাবলিক সব আইসা দারুসসালামের মাঠে বসবে। আল্লাহু আকবার। দারুসসালামের মাঠ এত বড় হবে 8টা জান্নাতের মানুষের ধারণ ক্ষমতা তার ভিতরে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দারুসসালামের ভিতরে সব জান্নাতীদেরকে উপস্থিত করবেন। আল্লাহ যে আসন অলঙ্কৃত করবেন, এই আসনটাও খালি থাকবে, আর নবী রাসূল যেখানে বসবেন ওইটাও খালি থাকবে। মানুষ অপেক্ষা করতে থাকবেন রব্বুল আলামিন কখন সভাপতির চেয়ারে বসবেন। ও বন্ধু, দীর্ঘ অপেক্ষার পর দেখা যাবে মহান রব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতরে থেকে সভাপতির আসন অলঙ্কৃত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সভাপতির আসন অলঙ্কৃত করবেন, তখন পুরা জান্নাতীরা নারা দিয়া মুখরিত করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে চিৎকার মারতে থাকবে। আল্লাহ বলবেন তোমরা থামো, আমি তো আইছি, আমি তো আসন অলঙ্কৃত করছি, আমার বন্ধু আইতেছে। আল্লাহু আকবার। আমাদের নবীকে সবন্ধু সোয়া লক্ষ নবীরা দুলার মতো সাজাইয়া ফুলের মালা ফরাইয়া মাথায় ছাতা ধরে নিয়ে আইসা চেয়ারের সামনে খাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করবেন, আল্লাহ আমি আসন অলঙ্কৃত করব নি। আল্লাহ বলবেন বসেন বন্ধু, আল্লাহর হাবিব বসবেন। এরপর অন্যান্য নবীরা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন আপনারাও বসেন। এরপর উলামায়ে কেরাম দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন তোমরাও বসো। উলামায়ে কেরাম বসবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করবেন। ওরে জান্নাতবাসী, তোমাদেরকে জান্নাত দিয়েছি, সবাই বলো আলহামদুলিল্লাহ।
জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন ওরে জান্নাতবাসী ঈমান এবং আমলের বিনিময়ে দুনিয়াতে তোমাদের সাথে আমি অঙ্গীকার করেছিলাম কোরআনের মাধ্যমে নবীর মাধ্যমে যারা ঈমান আনবা নেক আমল করবা তোমাদের জন্য জান্নাত সেই জান্নাত তোমরা বুঝে পেয়েছো কিনা বলো জান্নাতবাসীরা বলবেন আল্লাহ আমরা 100 এর মধ্যে 100 জান্নাত বুঝে পাইছি জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ বলবেন ওরে জান্নাতবাসী তোমাদের মনে চায় তোমাদের প্রাণে খোঁজে আরো কোনো কিছু আছে কিনা থাকলে চাও আরো কিছু লাগবে কিনা জান্নাতীরা বলবেন আল্লাহ আর কোনো কিছু লাগবে না সব পাইছি কল্পনার বাহিরে আল্লাহ আপনি আমাদেরকে দিবেন কোনো কিছু বাকি নাই সব আল্লাহ আমাদেরকে দিবেন আল্লাহ বলবেন দেখো আরো কোনো কিছু চাওয়ার বাকি আছে নি জান্নাতীরা বলবে বাকি তো নাই আল্লাহ বলবেন আছে দেখো কি জিনিস বাকি আছে জান্নাতীরা বলতে পারবে না জান্নাতীরা কেউ বলতে পারবে না ও বন্ধু আল্লাহ বলবেন চাইতে না পারলে পাইবাও না চাইলেই পাইবা নাইলে দিব না জান্নাতীরা কানতে থাকবে হায়রে মনে তো নাই কেউ বলতে পারবে না কি জিনিসটা চাইবে কেউ বলতে পারবে না কানতে শুরু করবে উম্মত যখন কানবে আমার নবী স্টেজে বসে থেকে আমার নবীও কানতে থাকবে আমার নকির নবীর চোখের কোণার মধ্যে যখন পানি এসে যাবে গো আল্লাহ বলবেন বন্ধু গো দুনিয়াতে বহু কাঁদাইছি এই জান্নাত তোমার কান্দার জায়গা নয় কাইদো না বন্ধু চোখের পানি মুছে ফেল এটা জান্নাতের জমি খবরদার চোখের পানি যেন জান্নাতের জমিনে না পড়ে আল্লাহ আকবার নবী বলবেন আল্লাহ কাঁদবো না কেন আমি চোখের পানি মুছবো না আমার উম্মতের চোখে পানি কেন জানতে চাই আল্লাহ আকবার আমার উম্মত কান্দে আমি কেন কানব না আমার উম্মতের চোখে পানি কেন আল্লাহ বলবেন তোমার উম্মতরে তো আমি কাঁদাই নাই তোমার উম্মতরে বলছি চাও চাইলেই দিমু এরা চাইতেও পারে না এই জন্য আমি দেইও না এখানে কান্নাকাটি তো কোনো কিছু নাই নবী বলবেন এরা কি চাইবে আমি আপনার আমি আমার উম্মতদেরকে শিখাইয়া দেই আল্লাহ আকবার নবী বলবেন আল্লাহ আমি শিখাই দেই এরা আপনার দরবারে কি চাইবে আমি শিখাই দেই আল্লাহ বলবেন না আপনারে পারমিশন দেওয়া হবে না নবী বলবেন আমার পারমিশন না দিলে বাবা আদমরে পারমিশন দেন আদম তার সন্তানরে শিখিয়ে দিবে আল্লাহ বলবেন আদমরে দিব না আদমরে না দিলেন জাতির পিতা ইব্রাহিমরে দেন উনি তার জাতিরে শিখিয়ে দিবে আল্লাহ বলবেন তারও পারমিশন নাই মূসা কালিমুল্লাহরে শিখিয়ে দিতে বলেন তারও পারমিশন নাই ঈসা রুহুল্লাহকে বলেন তারও পারমিশন নাই নবী বলেন কাউকে পারমিশন দিবেন না তাহলে আমার চোখের স্রোত বন্ধ করা যাবে না আমি এতক্ষণ কানবো যতক্ষণ আমার উম্মত কানবে আল্লাহু আকবার ইয়া আল্লাহ কাউকে যদি পারমিশন না দেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম পাশে বসে রয়েছে এদেরকে একটু অনুমতি দেন এরা আপনার দরবারে এ দাঁড়াইবে দাঁড়াইয়া জান্নাতীদেরকে শিখিয়ে দিবে জান্নাতীরা আপনার দরবারে কি চাইবে যখন আল্লাহু আকবার আল্লাহ বলবেন ঠিক আছে বন্ধু আপনার এই সর্বশেষ দরখাস্তটুকু কবুল করলাম জোরে কোন আল্লাহু আকবার নবী বলবেন আমার ওয়ারিস উলামায়ে কেরাম কোথায় দাঁড়াও তখন উলামায়ে কেরাম দাঁড়াবে দাঁড়ায় বলবে জান্নাতবাসীরা রে তোরা বুঝি মেইন জিনিসটা ভুইলা ফেলাইছস আসল জিনিসটা তোরা কইতে পারস নাই তোরা মেইন পয়েন্টটা ভুলে গেছো কয়ে আপনি আমগরে শিখাইয়া দেন উলামায়ে কেরাম বলবেন শুনো আমাদের থেকে আগে শিখো মুখস্থ করো এরপরে তোমাদের মুখে আল্লাহর কাছে চাইবা যখন আল্লাহু আকবার উলামায়ে কেরাম বলবেন শুনো তোমরা আল্লাহর দরবারে বলবো আল্লাহ গো আপনার অনেক মহব্বত করতাম আপনাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম আপনার ভালোবাসার কারণে ঠান্ডা কনকনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে রয়েছি ইয়া আল্লাহ আপনার মহব্বতে ঠান্ডা পানিতে অজু করছি নামাজ কাজা করি নাই ফজরের নামাজে পানিটা কামড় দিয়ে ধরতো এই পানিতে অজু বানাইছি মসজিদে কাঁপতে কাঁপতে গেছি নামাজ বাদ দেই নাই ইয়া আল্লাহ 7 লক্ষ টাকা খরচ করেছি হজ করার জন্য টাকার দিকে চাই নাই আপনার মহব্বতের দিকে তাকাইছি আল্লাহ গো আপনার পক্ষে মিছিল করতে গিয়াম শহীদ হইছি তারপরও পিছপা হই নাই পুলিশের গুলির সামনে টিআর সেলের সামনে জেলের সামনে জুলুমের সামনে নির্যাতনের সামনে মাথা নত করি নাই ইয়া আল্লাহ আপনাকে কত ভালোবাসতাম কিন্তু আফসোস দুনিয়াতে তো আপনারা দেখি নাই আশা ছিল জান্নাতে দেখ
দেখব সেখানেও ভালো করে দেখতে পাই নাই আশা ছিল হাশরের ময়দানে দেখব সেখানেও ভালো করে দেখতে পারি নাই এবার জান্নাতে ঢুকলাম এখানেও কেন গো 70,000 পর্দার ভিতরে আপনি ইয়া আল্লাহ আমাদের এক দফা এক দাবি নূরের পর্দা সরান আমাদেরকে একবার দেখতে দেন যারা কোন আল্লাহু আকবার يا الله نورের পর্দা সরান 70,000 নূরের পর্দা কেন গো পর্দা সরান আমাদেরকে একবার দেখতে দেন জান্নাত দম জখসে ইয়া রব কা করো আর জো হাই মাই তুজে দেখা করো ও রগেল মাম জিতনে নিয়ামত হায় তো সবসে বড় কর নিয়ামতে দিদার তো জরক আল্লাহু আকবার জান্নাতবাসী বলবে আল্লাহ আমাদের একটাই দাবি নূরের পর্দা সরান আমাদেরকে একবার দেখতে দেন জরক আল্লাহু আকবার জান্নাতীরা উলামায়ে কেরাম থেকে এই কথাটা জানবে জানার পরে এবার জান্নাতীরা বলবে আমরা হিকসি আমরা এখন পারবো আমরা কই এবার জান্নাতীরা সব দাঁড়াবে দাঁড়ায় বলবে আল্লাহ গো কত মহব্বত করতাম আপনারে আপনার মহব্বতেই তো ফজরের নামাজ শীতের মধ্যে কাঁপে কাঁপে যায় মসজিদে ফুটছি আপনার মহব্বতে পয়সার দিকে তাকাই নাই হাজার হাজার টাকা গরিব মিসকিনে দান করছি মাদ্রাসা দিছি মসজিদ দিছি দান দিছি চাউল দিছি বাঁশ দিছি ইয়া আল্লাহ আপনার মহব্বতে খাসি দিছি সদকা করছি আপনার মহব্বতে আলেমদেরকে তাজিম করছি উলামায়ে কেরামকে সম্মান করছি আল্লাহ আপনার মহব্বতে লাখ লাখ টাকা খরচ করে হজ করেছি কিন্তু আপনার জীবনে দেখি নাই আমরা আপনার আশেক আপনি আমগো মাসুক আশেক তো মা শুক্রে না দেখে থাকতে পারে না আমরা আর কতকাল সইব দুনিয়াতেও দেখা দিলেন না হাশরের ময়দানে ভালো করে দেখতে পাই নাই জান্নাতে ঢুকছি আমাদের জন্য নূরের পর্দাটা সরান একবার দেখতে দেন যারা আল্লাহু আকবার যেই মাত্র জান্নাতীর কো প্রস্তাব করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এতক্ষণে ঠিক হইছে ইন 70,000 কাপড়ের পেছ থাকবে পর্দা আল্লাহ বলবেন কোন কোন মানে পর্দা সরে যাম যেই মাত্র বলবেন সরে যা টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে ও বন্ধু জান্নাতীরা ডাইরেক্ট আমার আল্লাহকে দেখবে দূরে কর আল্লাহু আকবার ওই দিন আল্লাহরে কারা কারা দেখতে মন চায় একটু দাঁড়াও 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 নরে তাকবীর আল্লাহ তোমার দেখা দিও জোরে কোন আমিন আল্লাহ তোমার মন ভরে জান্নাতে দেখবো আল্লাহ তুমি কবুল করে দেবে আমিন বসেন বসেন ঘুম ভেঙে গেছে জান্নাত দম জখসে ইয়া রব কা করো আর জো হাই মাই তুজে দেখা করো ও রগেল মাম জেতনে নামত হায় তোম সবসে বর কর নামতে দিদার তো বন্ধু ওই দিনের শিল্লুকটাও বাঙ্গা দিব আলেম কে বাঙ্গা দিব ওই দিন যে শিল্লুকে আটকা পড়বা এই শিল্লুক বাঙ্গা দিবে একজন আলেমে কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধু উলামা একরামকে তাজিম করবা উলামাদেরকে সম্মান করবা ও বন্ধু মাথায় রাখবা উলামা একরাম রে ফাগলা বাজার যাইতেছো দেখতেছো আলেম হাঁটতে যাইতেছে তুমি একলা গেলেও 10 টাকা রিস্কাটা দিয়ে আরেকজন উঠাইলেও 10 টাকা হুজুর উডেন পান খাইতেছো যায় দেখো হুজুরও পান খায় বলবা হুজুর পানের পয়সাটা আমি দিয়া দেই খেদমত করতে পারি না এই একটা ফাস্টে কেন দিছ কলজারা তার ঠান্ডা হয়েছে কারণ একটা পান তার দিল খুশি করে ফেলছে কথা কোন ঠিক কিনা বা জান রে মাঝে মাঝে দাওয়াত খাওয়াইবা বাসায় পাঁচ তরকারি দিয়ে খাও আর এতিম বাচ্চাগুলো ডাইল দিয়ে খায় মাঝে মাঝে জিজ্ঞেস করো হুজুর আজকে বাচ্চারা কি দিয়ে খাইছে একদম শুধু ডাইল দিয়ে খাইছে কিছুই পারতাম না দুইটা ফুলটি মুরগি কিনে দিয়ে গেছি একটু আলু দিয়ে মিশায় খাওয়ায়েন আমার আব্বা আম্মার জন্য আমার এতিম বাবা মার জন্য একটু দোয়া করায় দিন আল্লাহু আকবার
মা বাবার জন্য একটু দোয়া চাইও বাজান এই বন্ধ করো জমি মা বাবা দিয়ে গেছে যে বিড়াটায় ঘর বানায় থাকো বিড়ার তোমার বাপে বানাইছিল ঘরটাও তোমার বাবা বানায় গেছে যে আম গাছের আমটি তুমি খাও এই গাছটা তুমি লাগাও না তোমার মায় লাগাইছিল তোমার বাবা লাগায় কবর চলে গেছে বাজান রে কত অবদান পিতা মাতার এ বন্ধু নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও আর বলো মা এই জুতা দিয়ে আমার শরীরে চামড়া দিয়ে বানাই আনছি তুমি পরম এই জুতারে তুমি ফাও দাও এরপর মায়ের দুধের দাবি আদায় হবে না কতক্ষণ ঠিক কিনা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই ও মুসলমান তিনি হজ করতে গেছেন তো হজ করতে গেছেন আল্লাহর ঘর তওয়াফ করে এটা বড় খাঁসা মাথায় লইয়া এই খাঁসার আবার একটা খেতাতে ডাকা এটা লোক তওয়াফ করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই বলেন আমি লোকটার বিয়ে সাই মাঝে মাঝে তওয়াফও করি এক পর্যায়ে তওয়াফের ষাটটা গোরান শেষ হইলে আমিও বইছি ওই লোকটাও খাঁসাটা মাথাতে নামায় বইছে বোয়ার পরে দুই রাকাত নামাজ পড়ছে আমিও দুই রাকাত নামাজ পড়ছি তওয়াফ শেষে দুই রাকাত নামাজ পড়া লাগে এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ভাই এদিকে আসেন বাড়ি কই ইরাক ও মা আমার বাড়ি তো ইরাক আপনার বাড়ি ইরাক কহ আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি এই মক্কা নগরে আল্লাহর ঘরের সামনে একটা সৈন্য দুহান সাডারটি খুললে তুই আইসা নামাজে খাড়ায় পড়ে কেউ এই সৈন্য দুগণেতে ছায়ও না চুরি দূরের কথা আর তুমি খাঁসার মাথে বেশি আলুই আছে নালে আনারস আছে নালে অন্য কিছু আছে আরে এই হুজাটা লইয়া তোমার তোয়াফ করা লাগে এটা কিনারে থইলে তোমার খাঁসা কেউ দল লয় না এত বড় একটা বুঝা মাথা লইয়া তোয়াফ করে আমরা খালি শরীরে লইয়া তোয়াফ করতারি না আল্লাহ আকবার লোকটা কান্দে বাজান এটা কোনো আলুর খাঁসা নয় কসুর খাঁসা নয় এটা কোনো ঘাসের খাঁসা নয় এটা আমার মা এটার ভিতরে আমার মা এখানে আমার মা বয়ে রয়েছে আমার মা বহনকারী খাঁসা দেখুন আল্লাহ আকবার বলো কি তোমার মা খাসা তোমার মা বহনকারী খাসা কয় হ্যাঁ আমি যখন হজে রওনা করছি মায়ের বসে মা গো তুমি তো অসুস্থ দোয়া করো মা আমি হজের টিয়া দাখিল করছি হজে যাবো আগামী সোমবারে ফ্লাইট সোমবারে যাবো তখন তো যাইতো হাইটটা উঁট দিয়া মা ডাক দেখো পুত্রে আমি তুই আমার এক মার এক সন্তান তুই যে আমার রাইকা চলে যাবে যদি আমি এর ভিতরে মারা যাই তুমি হজ করে আইতে তিন মাস লাগবে তখন হাইটে যাইতো উঁটে করে তুমি তিন মাস পরে আইসা দেখবা মা নাই বিদায় বেলা মায়ের মুখে ফানিকে দিবে বিদায় বেলা মায়ের সাদা কাপড়টা কে কিনে দিবে কবরের জায়গাটা কে দেখায় দিবে বাস্তব থেকে বাঁশ কে কাটবে রে ভূত আল্লাহ না করুক তুই হজে গেলে আমার শরীরে বেশি বলা না যদি আমি মারা যাই কি উপায় হবে আল্লাহু আকবার মা যখন এই কথা কয় ফুতে কান্দে গো মা টেয়া তো দেয়া লাইছি যাওন তো লাগবো মা কয় যাওয়ার অনুমতি দিতে পারি যদি আমারেও তুমি সাথে লয়ে যাও আল্লাহু আকবার মা তোমারে কেমনে সাথে নিব তুমি তো হাঁটতেই পারো না কয় বাবা হাঁটা লাগবে না এটা খাসার মধ্যে একটা খেতা বিছা বিছায়া এটা বালিশের মধ্যে হেলান দে আমার বসা আর খাসাটা তোর মাথায় ল লয়ে তুই হাইটা হাইটা এ দেড় হাজার মাইল তুই মক্কা নগরে যাবি আল্লাহু আকবার ছেলে কয় মা এটা মানুষ মাথায় বহন করে এই দেড় হাজার মাইল এত দূরে আমি কেমনে যাব রে মা সামনে নদী আছে সাগর আছে কত কিছু পার হতে হয় মা ডাক দেয়া কয় যেখানে নদী পাবি যেখানে পাহাড় পাবি সাগর পাবি সেখানে তুই চোখটি বন্ধ করবি আর আমার বলবে মা গো আমি চোখ বন্ধ করছি তখন আমি মোনাজাতে হাত বাড়াবো আমি না বলা পর্যন্ত চোখটি বন্ধ রাখবে আমি বললে আবার চোখ খুলবে দেখবি তুই সাগর পার হয়ে গেছস আল্লাহু আকবার বন্ধুগণ লোকটা ডাক দেখো আমার আম্মা যখন আমার এইভাবে সাহস দিল তখন বললাম ঠিক আছে মা চলো তোমার মাথায় নিয়ে রওনা করলাম এইভাবে মারে নিয়ে মাথায় করে রওনা করেছি কয়েক দাফের ভিতরে আল্লাহ আমার মক্কানগর পৌঁছায় দিছে আমি মা তো হাঁটতে পারে না আমি হাইটা তোয়াফ করি আর মারেও মাথায় নিয়ে তোয়াফ করি যেন মায়ের তোয়াফটা আমার হাঁটার দ্বারা হয়ে যায় ধরে কোন আল্লাহ আকবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক কয় মা ভক্ত সন্তানের নাম শুনছি জীবনে তোমার মতো মা ভক্ত সন্তানের নামও তো জীবনে শুনি নাই এত মা ভক্ত মানুষ হয় জীবনে শুনিও নাই বাজান আল্লাহ তোরে বাসাক লোকটা গো হুজুর এইটা তো দশ বার এর আগে এইভাবে আরো নয় বার মারে মাথায় নিয়ে হজ করাইছি
এটা তো 10 নম্বর এর আগে 9 বার করছে এইবার লয়ে 10 বার জোরে কোন আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক আমি হতভম্ব হয়ে গেলাম কি কয় আমি আমি অবাক হয়ে গেলাম এ মারে নিয়ে সে 10 নম্বর বার হজ করতে আসছে আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেছে এবার লোকটা একটু সাহস পাইছে ডাক দেখ হুজুর আপনি ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ নিকো হ আপনি তো ইরাকের মধ্যে বিখ্যাত আলেম তাহলে আপনার কাছে একটা ফতোয়া জিজ্ঞাসা করতাম কো কি ফতোয়া আমি যে আমার মায়েরে 10 বার মাথায় করে ইরাক থেকে মক্কা গেছি মক্কা থেকে মদিনা গেছি মদিনার থেকে আবার ইরাক আইছি জীবনে 10 বার মারে মাথায় করে বোঝা বহন করে হজ করেছি আল্লাহ আমার মায়ের দুধের দাবিটি মাফ করবনি আল্লাহু আকবার আমার মায়ের দুধ যে পান করছিলাম আল্লাহ মাফ করবনি আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান আল্লাহ তোর হায়াত বাড়ায় দেখ তুই যদি আরো 10 বার তোর মারে নে হজ করতে পারস 10 বার তো করছস আরো 10 বার যদি মারে মাথায় নিয়ে হাইটে হাইটে হজ করস এই 20 বার হজ করার কারণে এতটুক দাবি শেষ হবে কয় কতটুক কো ফয়লা দিন যখন তুমি জন্ম নিয়েছিলাম হোয়া হোয়া করে কাঁদতেছিলাম তখন তোমার মা তোমার মুখটা নিয়ে তার মার মায়ের স্তনের মধ্যে লাগায় দিছিল আর তোমার মায়ের স্তন থেকে শাল দুধ বাইরে ছিল শাল দুধ মনে আছে নি শাল দুধ প্রথম যে মোটা দুধের ফোঁটাটা বাইর হইরে শাল দুধ বলে ওই যে প্রথম একটা শাল দুধের ফোঁটা বের হয়েছিল এই একটা শাল দুধের ফোঁটারে 70 ভাগ করার পর একটা ভাগের দুধের দাবি 20 বার মারে মাথায় করে হজ করলো আদায় হবে না জোরে কোন আল্লাহু আকবার ও মুসলমান একে বলে মা একে বলে মা যার মা আছে তৃপ্তি করে মারে ডাকো ভালো করে ডাকো গত্তে বাইরে একবার কো আম্মা যাই আয়া ডাক দিবা আম্মা আইসি হুদাই ডাকবা আম্মার হুদাই মুখের দিকে চায় থাকবা তোমার মা যদি কালো হয় কুশ্রীও হয় তোমার মা যদি গরিব হয় একবার বাঁকা হয়ে গুজো হয়ে একদম গুজো হয়ে গেছে এই বুড়িটার দিকে তাকাইলেই নজরটা ফিরানোর আগে কবর হজের সওয়াব লইকে দিবে আমার আল্লাহ আল্লাহর নবী সাহাবী বলে রাসূলুল্লাহ কি ইয়া রাসূলুল্লাহ আমরা তো 51 ভুক্ত ফ্যামিলি মার সাথে একসাথে খায় একসাথে ঘুমায় সারা দিন দেখা হয় এই ডাক্তারের কাছে নেই আবার আয় আম্মা কোয়ে ডাকি একটু পরে পরে মায়ের সাথে দেখা হয় বারবার দেখলে বারবার হজের সওয়াব হবে নি নবী কয় ওয়ালাউ কানা ফিল ইয়াউম মিয়া তুমাররা একদিনে যদি মার মুখটা 100 বার দেখো 100টা কবুল হজের সওয়াব দিবে আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার এ বন্ধু একে বলে মা আল্লাহ নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক মা বাবার নাফরমানি করিও না ওয়াইন আমারাকা আনতাখরুজা মিন আহলিকা ও মালিকা যদিও তোমার পিতামাতা তোমাকে বলে বউ ছেড়ে দেওয়ার জন্য শ্বশুর বাড়ির ওয়ারিসের লোভ ছেড়ে দেওয়ার জন্য এই বউ বালা না আমার খেদমত করনের বিদায় করে দে কয় শ্বশুর বাড়ির থেকে এক হারা জমিন পাইম কয় তো এক হারা জমিন এই জমিনের লোভসার বউর লোভসার মার দিকে তাকা নবী কো মারে ধরো ওইগুলোরে লাতি মার জোরে কোন আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দুধের শিশু থাকতেই মক্কা নগরে বনবাস দিছে মাঝে মাঝে ইব্রাহিম ইসমাইলকে দেখার জন্য মক্কায় যাইত দেখে দেখে আবার চলে আসত এইভাবে ইসমাইল মক্কা নগরে বড় হইছে বড় হয়ে মক্কায় বিয়েও করছে ইসমাইল হযরত ইব্রাহিম তাকে ফিলিস্তিনে আর তার ছেলে ইসমাইল তাকে মক্কায় এলাকা প্রায় 1500 মাইল দূরে মাঝে মাঝে বাবা আসে ইসমাইলকে দেখার জন্য ইতিমধ্যে ইসমাইল বড় হইছে মক্কায় বিয়ে করছে বিয়ে করে বাবার কাছে চিঠি লিখছে বাবা গো আমি বিবাহ করেছি পুত্রবধূ দেখে যাও আল্লাহু আকবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত এটা উটের উপরে সোয়ার হইয়া 1500 মাইল লাডি দিয়ে ভরায় ভরায় গেছে জোরে আল্লাহু আকবার ইসমাইলের ঘরের দুয়ারে জায়গা ইসমাইল নেম আমার ইসমাইল বাবা আমি আইছিলাম ফুতের বউ দেখার জন্য দুয়ারটা খুলো দরগন আল্লাহু আকবার ও বন্ধু এই যে ইসমাইল ইসমাইল কয়ে ডাকতে কাবা ঘরের পাশে ইসমাইলের ঘর কাবা ঘরটা জিয়ারত করার পর ছেলের দুয়ারে যায় কো ফুত্রে আমি তো আইছিলাম তুই সিডি লেক্সস বিয়ে করছস ফুত্রে বউ দেখতাম আইসি দরটা খোল এই যে ডাকা ডাকতেছে ইসমাইলের কোনো সন্ধান নাই কতক্ষণ পরে একটা মহিলা বাইর হয়ে কো সিল্লেন কি লাইয়া হে বুড়া সিল্লেন কেন আমি মা সিল্লাই না আমার ফুতে আমার আইতে কইছে এই জন্য আমি আইসি আল্লাহু আকবার
এত চিল্লাচিল্লি ভালো লাগে না, চলে যান। কেন চলে যাব রে মা? ইসমাইল টিসমাইল বাড়িতে নাই, কবে আইব কো জানি না। তোমরা কেমন আছো গো মা? বালা না, দিন কেমন চলছে গো? সুবিধার না, মানে বেডির কথার কোনো সাইজ নাই। ইব্রাহিম কো বুঝেছি মা, বুঝেছি গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো আমার পুত্রে দেখার জন্য, এখানে আমার মন টিকতেছে না, আমি চলে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহর খলিল আবার 1500 মাইল পাড়ি দিয়া চলে গেছে। যাওয়ার টাইমে কো মা আমি একটা কথা বইলে যাই, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো আমার ফুতে যেন আমার জন্য না কান্দে। আমার ইসমাইল আসলে কইও গো মা আমি দেখতেছি ঘরের চৌকাঠটা ভালো নয়, চৌকাঠটা যেন আমার ফুত শিগগির বদলায় লয়। আল্লাহু আকবার। এই বলে আল্লাহর খলিল চলে গেছেন। কিছুদিন পর ইসমাইল আসছে, ইসমাইল দাওয়াতের কাজ শেষ করে আসছে, আইসা শুধু নাক টানে। ইসমাইলের বউ কো তোমার নাক কি সর্দি লাগছে রে? কয় না, আমার বাবার গায়ের গ্রান আমার নাকে আইতেছে। আল্লাহু আকবার। আমার আব্বাই আসছিল না গো, আমার বাবাই আসছিল নি। কয় না, তোমার বাবা ঠাবায় আহে নাই, এটা বুড়িয়া মানুষ আইছিল লাঠি দেবর দেবর দিয়া। ইসমাইল ডাক দেখো, বিবি রে এটাই আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, উনি এই বাইতুল্লাহ শরীফটা বানাইছে। আল্লাহ আকবর। বিবি রে যে কাবা গড্ডা দেখো, যে আমার বাবাই বানাইছে, আমার বাবাই ছিল এটার মিস্তুরি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লা, আর কেউ ছিল না। জোরে কর আল্লাহু আকবার। আমার বাবারে তুই বুড়িয়া কইছস, কয়টা বুড়িয়া আইছিল ইসমাইল ইসমাইল কয়ে চেঁচানি আরম্ভ করছে, আমি তারা তারা দিছি, তুমি কি আমার বাবারে খাইতে দেও নাই? না, বাবারে অজুর পানি দাও নাই রে? না, আমার বাবারে থাকতে বলো নাই? না, কি করলি রে আমার বিবি, কি সর্বনাশ করলি রে? আল্লাহর খলিলে তুই চিনস না, পাপি বন্ধা তুই কি করলে? কি বলছে আমার আব্বা, অনেক দিন পর্যন্ত আমি আমার আব্বারে দেখি না। মেয়েটা বলতেছে কাইন্দো না, তোমার বাপে কইছে আবার আইব। এটিল অবাধ্য ভূতের বড় এই সমস্ত শব্দটি কয়, কথাগণ ঠিক কিনা? তোমার বাপে, তোর বাপে বেডা, তোর বাপে, তোমার বাপে এগুলো কয়, কথাগণ ঠিক কিনা? শ্বশুরের আব্বা ডাকে না, তোমার বাপে বলছে আবার আসবেন, তুমি চিন্তা করো কেন, তোমার বাপ আবার আসবেন। আর কি কইছে আমার বাবায়? তোমার বাবা চোখকে দেখে না, কত কথাই তো কইছে। কি কইছে? চোখে দেখে না মানুষ তো কত কথাই কয়। আচ্ছা কও না কি কইছে। আমি তো দেখি চৌকাঠটি নয়া কাটতে লাগাইছো সেই দিন, আরে বুড়িয়াটা কয়ে গেছে এটি বলে বালা না বদলাই তো কইছে। ইসমাইল কান্দে আর কয়, কি করলি রে কপাল পোড়া বান্দি, কি সর্বনাশ করলি? আমার বাবা দরজার চৌকাঠ বদলাইতে কয় নাই, আমার ফ্যামিলির চৌকাঠ তালাক দিতে কইছে। আল্লাহু আকবার। যারে কপাল পোড়া বান্দি যা, তুই নবী ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা রাখস না, আল্লাহর খলিলের ফুতের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, যা 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এক তালাক, দুই তালাক, তিন তালাক তুমি চলে যাও, তোমার মতো গন্দা নারী, এমন দৈয়ুজ নারী ইসমাইলের দরকার নাই। দিশে ধাক্কা মেরে তারা চলে যাও বাপের বাড়ি। আল্লাহু আকবার। ইসমাইল মনের রাগে এই সপ্তাহে আবার বিয়ে করছে, বনু জুরহুম গোত্রে বিয়ে করছে ইসমাইল। বিয়ে করার পর আবার চিঠি লিখছে, বাবা গো এবারের বউ আশা করি ভালো হবে, তুমি দেখে যাও, আগেরটাকে আমি বিদায় দিয়েছি গো বাবা, অপাত্য নারীকে বিদায় দিয়েছি, এবার একটা ভালো মেয়ে বিয়ে করছি, তুমি দেখে যাও। ইসমাইলের চিঠি পাই ইব্রাহিম আবার পাগলের মতো ছুটছে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। 15 দিন পর্যন্ত ঘোড়া দৌড়াইয়া আল্লাহর খলিল মক্কা নগরে পৌঁছে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল কয়, ইসমাইল রে বাবা তুমি আবার পত্র লিখেছ, আমি আইসি বাবা, দরজা খুলো, তোমার বাবার আগায় এলাম। এই যে ডাকে ইসমাইলের সংবাদ নাই, হঠাৎ করে মেয়েটা ঘুমেছিল লাফতে উঠছে, দাঁড়ায় কো কে গো আপনি, আপনি কুকিলের মতন ইব্রাহিম ইব্রাহিম কয়ে ডাকেন, আসেন গো আব্বাজান আসে, মাফ করে দেন গো বাবা আমি ঘুমিয়েছিলাম। আল্লাহু আকবার। বাবা আপনি ঘরে ঢুকেন,
আপনার ইসমাইল বাড়িতে নাই গো বাবা, আপনার ইসমাইল আসবে, দেরি হবে না, আসেন বাবা গো, আপনি আসেন। মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের গাজে বেরিয়ে গিয়েছে। কবে আসবে গো আমার ইসমাইল? দেরি হবে না বাবা, আসবে আপনার ইসমাইল, দেরি হবে না। মা তোমরা কেমন আছো? বাবা আপনার দোয়া আমরা অনেক ভালো আছি গো মা। বাবা সংসার কেমন চলছে? আল্লাহ ভালো চালাইতেছে গো বাবা, আল্লাহ অনেক ভালো রাখছে। আমি চলে যাব, আবার আসব। ইসমাইলের বিবি সামনে আসে, দাঁড়ায় কো বাবা আপনার আমি যাইতে দিব না। আল্লাহু আকবার, বাবা আপনার আমি যাইতে দিব না। ওজুর পানি নিয়ে আইছে, বাবা আপনি বসেন আমি ওজু বানায় দেই। জলচকিতে বসাইয়া ইসমাইলের বউ ইব্রাহিমকে ওযু বানায়া দেয়। আল্লাহ আকবার, ডান হাতে বতনা দিয়ে পানি ডালে, বাম হাত দিয়ে ফাউডি ধুয়া দেয়, মাথাটা মাসা করে দেয়, হাতটি ধুয়া দেয়। ইসমাইল শুধু বইসে রইছে, পুত্রবধূ ওযু বানায়া দেয়। জোরে কর আল্লাহু আকবার। ওযুর শেষে ও বন্ধু ইব্রাহিম ডাক দে, কো মা এটা গামছা গুমছা লো, মুখটা মুইছা দে। মহিরায় কো বাবা কিসের গামছা? মাতার কেশ দিয়া আপনার পাও মুইছা দিলাম। জোরা কর আল্লাহু আকবার। এ মুসলমান সাথে সাথে মাতার কুপ্পাটা টান দিয়ে খুইলা, মাতার চুল দিয়া শ্বশুরের পাউডি মুইছা দেয়। আল্লাহু আকবার। জমজমের পানি দিয়ে শরবত বানায় দিছে। কত কিসিমের নাস্তা, কত কিসিমের খাবার ইব্রাহিম রে পুত্র বউ খাওয়ায়। আর কো বাবা যাওয়ার নাম লয়ার না, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ও বন্ধু হযরতে ইসমাইল তো বাড়িতে নাই, ইব্রাহিম ডাক দেখো, মা গো আমি এখানে থাকা নিষেধ, আমি আইসা উঁকিতে দেইকে যাইতে পারি, এখানে থাকা নিষেধ, কারণ তোমার স্বামীকে তোমার শাশুড়িকে আমি বনবাস দিয়েছিলাম ছোটবেলায়। আল্লাহু আকবার। আমি আইসা দেইকে যাইতে পারবো, কিন্তু এখানে থাকা নিষেধ, আমি থাকতে পারবো না, আমার যাইতে দাও। মা আমার ইসমাইল আসলে কই? আমি আবার আসবো গো মা, ইনশাআল্লাহ আমি আবার আসবো, আল্লাহ আনলে। আমার ইসমাইল রে কই? আমার ইসমাইল রে কই? এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে জেনে এই চৌকাট না বদলা। আল্লাহু আকবার। খেদমতে মা দরপে দর কোন সুহসাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, হার কে খেদমত কর দে মখ দুমে সুদ, হার কে খুদরা দিদ ও মাহরুম সুদ। খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, তাকে বাসিম দর্দ আলম বখতিয়ার। এই জন্য বাজান, নিজের মা বাবার খেদমত যারা করে নাই, এরাও যখন মা বাবা হবে তাদের সন্তান তাদেরকে আদর করবে না। যে বউ শ্বশুরির খেদমত করে না, সে যেদিন শাশুড়ি হবে ওই দিনও তার পুত্রবধূ তার খেদমত করবে না। কথা কোন ঠিক কিনা? আজকে তোমার সন্তান তোমার খেদমত কেমনে করবে বাজান? খেদমত তো শিখাও নাই। আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, বাপ কি জিনিস চিনি, মা কি জিনিস চিনি। এই জন্য মা রেলয়ে মক্কায় যাই, মা রেলয়ে মদিনায় যাই, আর শিক্ষিত বানাইবা বউ লয়া সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, কক্সবাজার বেড়াইতে যাবে, হানিমুন খাইতে যাবে। আর এই কপাল ভরা মা বিছনায় শুয়া বিছনায় পায়খানা প্রস্রাব করবে, পরিষ্কার করার মানুষ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান মা বাবার খেদমত করবে, খেদমত তো শিখাইতে হবে বাবা। কোরআনের মধ্যে লেখা আছে মা কি জিনিস, কোরআনের মধ্যে লেখা আছে, হাদিসের মধ্যে লেখা আছে মা কি জিনিস। আল্লাহ নবী কো মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মারে 6 বছর বয়সে হারাইছে, বাবারে নবী জীবনেও দেখে নাই। এই জন্য নিজের দুধ মা যার দুধ খায় নবী বড় হয়েছিলেন, হালিমায় সাদিয়ারে, ওই মাঝে মাঝে পত্র লিখতেন, মা গো মা তুমি তায়েব থেকে আইসে আমার দেখে যাইও। হযরত হালিমায় সাদিয়া যখন মক্কা নগরে আসতেন, সংবাদ শুনে নবী দৌড়ে যে রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, নিজের মাতার পাগড়িটা খুইলা, নিজের মাতা গায়ের চাদরটা খুলে বিছায় দিয়ে বলতেন, মা আমি রহমতুল্লিল আলামিন চাদরটা বিছায় দিছি, তুমি এই চাদরের মধ্যে বসো গো মা। আল্লাহু আকবার।
নিজের দুধ মারে নবী বলতেন মা তুমি কি খাইতে মন চায় তুমি একবার কও গো মা কি খাইতে মন চায় আমি কলিজাটা ছিঁড়ে তোমারে খাওয়াইতে রাজি আছি দুরগন আল্লাহু আকবার এজন্য বাজান শাশুড়িরে আদর করো কোনো নিষেধ নাই শ্বশুররে আদর করো নিষেধ নাই কিন্তু মা বাবা যেন কষ্ট না পায় মার সামনে যদি শাশুড়িরে বারবার আম্মা ডাকো এতে যদি মা কষ্ট পায় তাহলে একটু আউরে আউরে ডাকন লাগবো মার সামনে অত গণ গণ ডাকন যাইতো না মারে কয় হেই তো দাদি কই পোলা অন্ডে জিগা তো দাদি কই কিন্তু শাশুড়িরে আমার আম্মায় কই একবার মুখটা বইরিয়া গালটা বইরিয়া আম্মায় কই আমরা আব্বায় কই এমনে ডাকে নিজের বাবার সামনে শ্বশুরে গণ গণ আব্বাটাই খোনা বাপে কইব আমারে কই তো দাদাই কই আমরা বুড়িয়া ডাক কই এই কইয়া ডাকে আর দেখো আষ্ট দিন হয়েছে পুত্রে বিয়ে করেছে কেমনে মুখটা বইরিয়া শ্বশুরে ডাকে বা জান এমন কাজ করা যাবে না শ্বশুর শাশুড়িকে হাত দিয়ে দিবেন নিষেধ নাই কিন্তু বাপ মা সামনে দিয়েন না মাই কইব পুত্রে জীবনে একশোটে কেটে নোট দিতে জীবনেও দেখিনি আমারে আর আমার চোখের সামনে তোর হৌরিরে ৫০০টে নোটটা দিছস কষ্ট পাইব মা দিও আওরে দিও মারেও দিও আর দিলে মারে দিবাকো মা তোমার দিছি ১০০০ শাশুড়ি কইবেন আপনার দিছি ৫০০ এটা আমার মা এটা আমার ফেডে রাখছে কথা কোন ঠিক কিনা আল্লাহ কো অসাইন আল ইনসান বিওয়ালি দাইহি আমি মা বাবার জন্য ওসিয়ত করে দিছি মানুষকে আল্লাহু আকবার আল্লাহ বলেন মা এমন তিনটা কষ্ট করছে গো এই তিনটা কষ্ট কোনোদিন বাপে করে না এটি শুধু একলাই মা করছে কথা কোন ঠিক কিনা ১০ মাস ১০ দিন ফেডে রাখছে ব্যাগটা ফেডে রাখছে মা না বাপও রাখছিল ২-১ মাস রাখছিল ৯ মাস রাখছে মা আর ১ মাস রাখছে বাপ এরকম না ফুরাডাই মা কথা কোন ঠিক কিনা ১০ মাস ১০ দিন ফুরাডাই মা ফেডে রাখছে ও মুসলমান এরপরে এই ডেলিভারির যে যন্ত্রণা এটা কাটা মুরগির মতো জমিনের মধ্যে গড়াইছে কথা কোন ঠিক কিনা ডেলিভারি নর্মাল ডেলিভারি যখন হয় মারা জমিনের মেজের মধ্যে চিল্লাইতে থাকে আর বলে আমার স্বামীরে আমার কাছে আইনা দেন আমি উনার পাউডার ধরে মাপ চাই লই স্বামী গো আমি বাঁচবো না আপনার ঘরে আমি ছিলাম আপনার অনেক নাফরমানি করছি আমার মাপ করে দেন আপনার পায়ের নিচে আমার বেহেস্ত আমার ক্ষমা করে দেন স্বামী গো আমি বাঁচবো না আমার মাথায় হাত বুলায় দাবি ছেড়ে দেন মা তুমি আমারে মাফ করে দিও বাবারে কই আমারে মাফ করে দিতে এইভাবে কাটা মুরগির মতো সন্তান মা জমিনে গড়ায় গড়ায় কান্দে আর আল্লাহর কাছে দোয়ায় অনুস্পর্তে থাকে একটা মহিলার পাশে আরো ৫০ জন মহিলা পাশে বসে কান্দতে থাকে তসবি পড়তে থাকে আল্লাহর কাছে সজদে পরে কান্দে আর মা করে কি আঁচলটা বিছায় কান্দে আল্লাহ আমার জিরে তুমি আসান করো আমার জিরে তুমি মুক্তি দাও আমার জিরে তুমি উদ্ধার দাও হাজার মানুষের চোখের পানির দিকে তাকাইয়া আল্লাহ দয়া করে বাজান আল্লাহু আকবার ৬ ইঞ্চি একটা জায়গা দিয়া আল্লাহ ১০ ইঞ্চি একটা বাচ্চা বের করে কথা কোন ঠিক কিনা এটা মরণের চেয়েও আরো যন্ত্রণা কথা কোন ঠিক কিনা এই যন্ত্রণা বাপে বুঝে না একমাত্র কে বুঝে মা কথা কোন ঠিক কিনা তাহলে পেটে রাখছে এটাও বুঝে মা ডেলিভারি করছে এইটাও বুঝে মা ৩০ মাস পর্যন্ত দুধ পান করাইছে এইটাও বুঝে মা ২-১ দিন বাফেও পান করায়নি দিনে তুমি দুধ দিও রায় আমি দুধ দিই এমনি এরকম বাগজোর করার সুযোগ আসেনি বাফের কোনো দুধ নাই আমি একদিন আমার ফুলারে কইলাম আমার ডিখা কইটি দুধ না এটি সুল আমি হুদায় কইলাম আমার দুধটা খাবেটা খালে মারে জালাসকে লেগে কো তোমার দুধ না এটি সুল সুল মানে ফুলাফানে বুঝো যে এইনো সাটলে কোনো লাভ হইতো না ঠিক কিনা বাজান গর্বে রাখছে মা ডেলিভারি দিছে মা দুধ পান করাইছে ৩০ মাস মা কথা কোন ঠিক কিনা এই জন্য রসুলের দরবারে আইসে কো মান আবার রুইয়া রাসুল আল্লাহ ও গো আল্লাহর নবী কার সাথে সুন্দর ব্যবহারটা করবো কো উম্মা কা তোমার মা কো সুম্মা এর পরে কে সুম্মা মান এর পরে কে কো উম্মুকা তোমার মা সুম্মা মান এর পরে কে কো তোমার মা নবী ৩বার করছে তোমার মা ৩বার বলছে তোমার মা এরপরে আবার প্রশ্ন করছে সুম্মা মান এর পরে কে ৪র্থবার বলছে তোমার বাবা যারা কোন আল্লাহু আকবার মায়ের হক ৩ গুণ মায়ের হক কয় গুণ ৩ গুণ বাপের হক ১ গুণ এই জন্য বাজান আল্লাহর অলিরা আল্লাহর অলি হয়েছে মার খেবা সেবা করে ঠিক কিনা
ও মুসলমান হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ হযরত বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে আসছে আয়েশা শুনছে মা জ্বর মাদ্রাসা থেকে ছুটি লয়েছে মা আব্বা মারা গেছে তুমি বিধবা নারী আমি একমাত্র সন্তান কইলাডি ফরি শুনছি তোমার গায়ে বিরাট জ্বর এইজন্য রাতে চুরি করে ছুটি লয়েছে তোমারে দেখার জন্য বাইজিদের মা ডাক দেয় কো পুত্রে তোর হাতে এক গ্লাস পানি দিয়ে তুই পড়ালেখা চলে যা এক গ্লাস পানি দিয়ে যা আল্লাহু আকবার পানি আনতে গেছে জায়েদের জগের মধ্যে পানি নাই কলসিতে যায় দেখে পানি নাই জগ আর কলসি নিয়ে গেছে কূপের পারে শীতের দিন যায় কূপার থেকে কুয়ার থেকে বালতি দিয়ে পানি উড়াইয়া এই বালতি জগে ডালছে ডাইলে জগ থেকে ডালছে গ্লাসের মধ্যে ডাইলা মার কিনারে আইসে আয়ের দেখে মার শক্তি লেগে গেছে মা ঘুমায় গেছে মা ঘুমায় গেছে বাইজি চিন্তা করতেছে মারে যদি জাগাই মার ঘুম ভাঙলে মার শান্তিটা নষ্ট হবে শরীরে আরাম লাগতেছে ঘুমায় পড়ছে আমি দাঁড়ায় থাকি জাগান যাইতো না মারে জাগাইলে গুনাহ হবে এই জন্য গ্লাসটা নিয়ে দাঁড়ায় রয়েছে বাইজি এই যে সন্ধ্যা সময় দাঁড়াইছে একদম ফজরের আজান দিছে মার আর ঘুম ভাঙে নাই বাইজি এই যে পানি নিয়ে দাঁড়াইছে আসার পরে এই পানি বাইজিদের হাতে থাকতে থাকতে হাতটাও বরফ হয়ে গেছে ওই দেশে বরফ পরে আর এই গ্লাসের পানিটাও বরফ আইসক্রিমের মতো জমে গেছে আল্লাহু আকবার যখন হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা আসসালাতু খাইরু মিনান নাওম বলে মুয়াজ্জিন আজান দিছেন ওই সময় বাইজিদের মা চোখ খুলছে বাইজিদ কো কিরে ফজরের আজান দিছে কয় হ্যাঁ আমি তো আমার ফুতরে কইছিলাম পানি দিতে ফুত কই দেখে ফুত হিতানে দাঁড়া রয়েছে গ্লাসটা লইয়া আটটা একদম শক্ত হয়ে গেছে পানির জমে আইসক্রিমের মতো হয়ে গেছে মা গো এই তো পানি নিয়ে দাঁড়ায় রয়েছি ফুতরে তোরে পানির কথা বলছি রাইতের আটটা বাজে এখন সকাল ছয়টা বাজে এতক্ষণ কেন ক তোমার ঘুম বাংলে কষ্ট হবে গো মা এই জন্য জাগাই নাই তোমার শিওরে দাঁড়াইছি যখন এমনি ঘুম বাংবে তখন তোমার পানিটা দেব বজরক আল্লাহু আকবার বাইজিদের মা এত খুশি হইছে হাটটা বারে গো মাবুদ তোমার নবী বলছে মায়ের দোয়া আর আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন নাই দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে যায় আমি মা অসুস্থ নারী বিধবা নারী তোমার দরবারে দুই হাত বাড়ায় দিলাম আমার বাইজিদকে আল্লাহর ওলি না বানায় তুমি মরণ দিও না যখন আল্লাহু আকবার বাইজিদ বুস্তামীর মা এমন মোনাজাত করছে গো এক মোনাজাতে আল্লাহ কবুল করে ফলাইছে বাইজিদ বুস্তামী পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ খেদমতে মা দর্পে দর কোন শুভ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম হার কে খেদমত কর দেব মখ দুমে সুদ হার কে খুদরা দি দেব মহরুম সুদ খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার তাকে পাশি দর্দ আলম বখতিয়ার যেরকম মারহাবা বাজান মা বাবার জন্য কারা দোয়া করবেন হাত বাড়ান মা বাবার জন্য সদকা করবেন সব সময় মসজিদে শুক্রবার দিন যাইবেন যাই একটা ফাঁস টেকে দশ টেকে নোট এটা আমার আব্বা আম্মার জন্য দিলাম মাদ্রাসায় যাইবেন যাই ফাঁস দশটা টাকা মাদ্রাসার ফান্ডের মধ্যে দিয়া দিবেন ও মুসলমান আলেম ওলামা ভাইবেন দশটা বিশ টাকা দিবেন আমার আম্মার জন্য দোয়া করুন যে আমার আব্বা মরছে তিরিশ বছর মা মরছে দশ বছর জানি না কি অবস্থা আল্লাহ রাখছে আমরা তো ফাফি বন্দা দোয়াও কেমনে করে জানি না হুজুর আপনি দশটা টাকা দিছে আপনি ফান খায়েন আর আপনার মন মতো যখন মন চা আমার আব্বা আম্মার একটু দোয়া করুন যে এইভাবে দোয়া চাইবা দোয়া চাইবা ও মুসলমান আল্লাহর হাবিব বলেন কবরের মধ্যে অবস্থা এমন সাগরের মধ্যে নৌকা ডুবলে যেমন সাগরের মাঝখানে নৌকা ডুবলে যেরকম বাঁচাও বাঁচাও করে মানুষ চিল্লায় কবরের মধ্যে মা বাবা এভাবে কান্তাছে আমার সন্তান তোর দানায় কি খোলায় না আমি মায়ের জন্য দশটা টাকা দে এটা আমার কবরের জন্য অন্ধকারে বাতি জ্বলবে যেরকম আল্লাহু আকবার ওরে সন্তান তোর দানায় কি কুলায় না আমার জন্য পঞ্চাশটা টাকা দে এটা আমার কবরের জন্য বিছানা হবে বাতি হবে সাথী হবে এই বলে মা বাবা কান্দে তোতাও অঙ্গার গাছটাই আজ মালে মা ইজামা গাফেল সুদি আজ হালে মা তেজামা গাফেল সুদি আজ হালে মা মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সে না যারা
করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথছে আমি সহায় করব জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরায় মা বাবার খেদমত করবেন রাজি আছেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান আল্লাহ বিশেষ মেহমান আল্লামা মুফতি নানা তাড়াতাড়ি এই আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আমাদের মাতার তাজ দালম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল বারে কাসেমী আয়েশা যাবে অল্প বয়ান শূন্য মোনাজাতটা করে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ উনি আসা পর্যন্ত বয়ান চলুক রাজি আছেন ইনশাআল্লাহ মা বাবার খেদমত কারা কারা করব নিয়ত করে হাত বাড়ান বাপ নাই মা আছে মা নাই বাপ আছে যেই আছে একবারে মাতার তাজ একবারে সর্বোচ্চ যা চায় তোমার কিছু নাই মা কইছে আমারে আনারস এনে দে জাঙ্গার দিও না আনারস কই ফায়াম জেডাই মনছে এডে ছাইও না এটা বলা যাবে না বলতে হবে মা তুমি ধৈর্য ধারণ করো আমি নেত্রকোনা যাই আমি দরকার হইলে আমি টাঙ্গাইল যাইয়াম আমি আমার গায়ের সামড়াটা বেচে হলে তোমার জন্য আনারস আনবাম তোমার জন্য কাঁটা আনবাম টেকানা থাকলে ঋণ করবাম তবু তোমার কলিজা ঠান্ডা করবাম গো মা দোয়া করম আমি যাইতেছি আমি খাডল নিয়ে আসবো কথা কোন ঠিক কিনা এ বাজান এই জন্য সবসময় চেষ্টা করবা আর নিজের মা বাবার বাবার যে বন্ধু আছে যার সাথে বাবা চলতো এই যে আশফি কি হাবি হাবিবি সাহেব বলে গেছে বাবার বন্ধুদেরকে বছরে একবার একটা লুঙ্গি টঙ্গি দিবেন এই লোকটা আমার আব্বার সাথে চলতো আব্বা নাই আব্বার জন্য দোয়া করে অনেক সময় ইয়া লিফারে একটা লুঙ্গি দিলাম ইনি লুঙ্গিটা ফিনলে আমার বাবার কবরের মধ্যে বাত্তি জ্বলবে কথা কোন ঠিক কিনা আর সবসময় চেষ্টা করবেন কথাগুলো খুব মনে রাখার চেষ্টা করে জীবনে আপনার চাল চলনে আপনার আচার ব্যবহারে আপনার এই মুখের দুর্ব্যবহারে কোনোদিন যাতে কোনোদিন কেউ কষ্ট না পায় মনে করিয়েন না যে আমি একটা হুঙ্কারদের একটা কথা বলে লাইলাম আমি কেউ হিসাব না করে একটা কয়ে লাইছি আমি জিত লইয়া লাইছি এটা জিত না ভদ্রলোক হয়তো চুপ করে রইছে ভদ্রতার কারণে কিছু বলে নাই আর তুমি যেরকম গুয়ার সে ওই রকম উত্তর দিলে ঝগড়া লাগবে মানি মানের জন্য কান্দে আর কুত্তায় হাড্ডির জন্য কান্দে কথা কোন ঠিক কিনা মানি মানুষ তোমার সাথে তর্ক করে নাই একটা মানি মানুষের তুমি মান নষ্ট করলে জীবনেও এটা করবেন না কখনো এটা করবেন না আল্লাহর ঘর বাইতুল্লাহ চেয়েও একটা মানুষের হৃদয় অনেক দামি কখনো মানুষের অন্তরে কষ্ট দিবেন না নানা মুখী বিপদে পড়ে যাবেন নানা মুখী মুসিবতে পড়ে যাবেন একজনকে কষ্ট দিছেন আরেকজনের উসিলে আপনি বিপদে পড়ে যাবেন কষ্ট দিছেন এক জায়গায় ধাক্কা লাগবে আরেক জায়গায় জীবনে বিপদ কাইটে উঠতে পারবেন না একটা কাইটে উঠবেন আরেকটা বিপদে পড়বেন খবরদার মানুষের মনে কখনো কষ্ট দিবেন না কখনো মানুষের মনে কষ্ট দিবেন না কষ্ট যদি দিয়েও ফেলায় থাকেন দেরি না করে আগে মাপ চাই নেবেন ভাই রাগে গোসা একটা কথা বলে ফেলছি আমার ভাই তুই মাফ করে দে তুই আমার ছোট ভাই লাগোস তাই কি হয়েছে তোর কাছে আমি মাপ চাই তুই মাফ করে দে মাপ আগে ছায়া রাখবেন যদি কোন ছায়াম নে মাপ আমরা এলাকায় তো বাড়ি হঠাৎ করে এমনভাবে বিছনায় শুইবেন বাথরুমে যাওয়ানোর সময় ভাইতেন নাম নে এমন বিছনায় শুইবেন ফসরাবো বিছনাতে করবেন পায়খানা বিছনাতে করবেন আটটা যায় দক্ষিণ ফারে মাপ চাইবেন কেমনে আটটায় উত্তর ফারে মাপ চাইবেন আটটা যায় সাইরে মাপ চাইবেন আটটা যায় কোনুরা মাপ চাইবেন আটটা যায় ডাহা মাপ চাইবেন নেত্রুনা মাপ চাইবেন আপনার তো রতেই চলে না আপনি তো দুয়ারে যাইতে পারেন না কুলে করে না আল্লাহকে বাইরে কুলে করে গেরে আইটা যে মাপ চাইতে পারবেন না মোবাইল নম্বর দেওয়া ফোনে মাপ চাইয়াম তার নম্বর হয়তো আপনি হারায় ফেলবেন অথবা খবর লে দেখছেন যে লোকটা রে কষ্ট দিছিলেন এই লোকটা মারাই গেছে দুঃখ নিয়েই লোকটা কবরে চলে গেছে এর জন্য কবরে আপনাকে জবাব দিতে হবে খবরদার কোনোদিন এই জবান দিয়ে কেউ যেন কষ্ট না পায় আচার আচরণ দিয়ে যেন কোনোদিন কষ্ট না পায় এই দুনিয়ার এই বড়াই লড়াই এটা কিচ্ছু না একবার একটা বালুর বাঁধ করে কিচ্ছু না কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে আছে কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান নাই কোথায় লেফটেন্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ
তিনটা প্রেসিডেন্টের নাম বললাম, এদের নামে স্বাধীনতার পরে বাংলার মাটি কাঁপছে। সাত স্তরের পাহারাদার, আর্মি, বিডিআর, এরপরে নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, কত লীগ, যুবদল, অমুক, কত স্তরের পাহারা, সাত স্তরের পাহারাদার ছিল। আজকে তারা কবরে শুইছে, কবরের উপরে গাছ উঠছে, এর ছাগল বকরি ঘাস খায়, হাঁস হুস তাড়ানোর ক্ষমতা তাদের নাই। কথা কোন ঠিক কিনা? তা আমি আর আপনি তো কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য মহতারাম হাজিরিন, নামাজ কালকে পড়ব এই আশায় থাকেন না, ক্ষমা কালকে চাইব ওই আশায় থাকবে না, পাওনাদারে পাওনা দিমুনে পড়ে এই আশায় থাকেন না। যদি এর আগে আপনি মারা যান, দিতে পারলে দিয়ে দিবেন, না হলে বলবেন সরি আমার আছে কি খাল বাকল, আমার মাফ করে দাও। যদি একবার বলে মাফ, কোটি টাকা হইল মাফ, যেরকম আল্লাহু আকবার। একবার যদি মুখ দিয়ে বলাইতে পারেন যা আমি ক্ষমা করে দিছি, কোটি টাকা হইল মাফ, আল্লাহর দরবারে রেহাই পাবেন। আর যদি আডা না মাত্র এক কাপ সার পয়সা মাফ চাইলেন না, সে দেয় নাই, এক কাপ চায়ের পয়সায় আপনার জন্য গলার ফাঁস হয়ে যাবে হাশরের ময়দানে, গলার ফাঁস হয়ে যাবে। চার আনার জন্য সাতশো রাকাত নফল নামাজ দিয়ে দিতে হবে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে চলতে খাইতে এসকি হেসকি অমুক সমুক দার কজ্জ দোকান বাকি এটা হইতেই পারে, দিয়া দিব নালে মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব, নিষ্পত্তি করে বন্দার হক মাপটা চাইয়া আল্লাহর হক আল্লাহর কাছে মাপ করাইয়া কাফনের সাদা কাপড় দিয়ে ফেসে কবরে যায়েন, এছাড়া রেহাই নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য মহতারাম হাজিরিন, দোকান বাকি যারা খেয়েছেন, আহারে পাঁচ বছর ছয় বছর খাতার মাথায় ইজার উপরে ইজাই লেখতেছে, এই দোকানে খায়া ফালাইছে 7,000, এই এই উত্তরের বাজারে আয় না দক্ষিণের বাজারে খায়, দক্ষিণের বাজারে খায় যখন 8,000 ফালছে, মাঝিবাড়িতে ঘুরে হেন্দি আসে ও ফাগলাতে বাজার করে খায়, ওই দোকানের সামনে দাঁড় যায় না, মনে করছে আমি খুব সালাখেরে ঠকাইছি। ঠগাও তো তারে নাই, নিজেরে ঠকাইছো, নিজে জাহান্নামের খাতায় নাম লেখাইছো। কথা কর ঠিক না বেটি? এই জন্য আঁকি বাকি সাকি হইতেই পারে, খায় মানুষ বাকি সাকি, কিন্তু আমার এই ব্যবসায়ী বন্ধুরা বাজান রে 10,000-20,000 টাকা খাটাইয়া কয়টি লাভ করে? তুমি যে আসলটা শুদ্ধায় দিবা না, এদের কি অবস্থা হবে? রাত দিন পয়সা থেকে রাস্তার মুড়ে, শীত নাই কুয়াশা নাই, দুইটা পয়সা ব্যবসার জন্য। আমরা যদি এগুলো না দেই হবে না, দেব দর্যদর সহায়তা দিয়া দিব, বলবো সুন্দর বাবারে একটু দেরি কর আমি অসুবিধায় আছি, ইনশাল্লাহ তোকে দিয়া দিব। নিয়ত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া থাকতে হবে, আল্লাহ আমাদের সকলকে ঝামেলাগুলো পরিহার করে তৌফিক দান করে, জোরে কোন আমিন। মহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে দোয়া ছায়া, আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধের ক্ষমতা দাও, দোকান বাকি দেওয়ার ক্ষমতা দাও, অমুকরে কষ্ট দিয়েছে আল্লাহ ক্ষমার, দেখবেন একটা একটা করে সব যায় ঝামেলা ভেঙ্গে ঝলঝলা জীবনযাপন করেন। যদিও বাসতলায় বসবাস করতেন, আল্লাহ জান্নাতে দিবে, তলার শেষ নাই, জোরে কোন আল্লাহু আকবার। কত কোন ঠিক না বে ঠিক? এই মার দোয়াটা লয়ে বাইরিবেন, দেখবেন ছাইয়া আর দিবেন সোনা হবে সোনা। কত কোন ঠিক না? ঠিক কি না? তিন সায়ের দোকানে এত বেচা কিনা হবে না, মা ভক্ত সন্তানের সায়ের দোকানে যে বেচা কিনা হয়, আপনারা কি দেখেন না? কৈলাটির মোড়ে কি সব দোকানদার সমান বেচতে পারে? যে সন্তানের প্রতি তার মার দোয়া ছিল, মার খেদমত করে ফেলাইছে, ই তো বেচে কুলাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বিক্রি করে কুলাইতে পারে না। এই জন্য মা বাবার খেদমত অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত দামি জিনিস। ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করবেন। আল্লাহ নবী বলছেন, মাল্লাম ইয়াকির কাবীরা নাম ওয়ালাম ইহরাম সগীরা না ফালাইসা মিন্না, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। কথা কোন ঠিক কিনা? যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। যে বন্ধু বড়র সম্মান করিও, তুমিও যেদিন বড় হই বা দাড়ি ফাঁকনে হইলে তোমারও মানুষ সম্মান করবো, ঠিক কিনা? সম্মান করবে। তুমি যদি কাউকে সম্মান না করো, তুমি বয়স্ক মুরব্বী হইলে তোমারও কেউ কি করবে না? সম্মান করবে না। খবরদার, খবরদার। এই জন্য খুব সতর্কতার সাথে জীবনযাপন করব। এ স্বপ্নের বাঁধ দুনিয়াতে আইজাছি কাল নাই, কালকে শুনবেন মারা গেছি, শুধু কি বলবেন কান্দা হনে যাইতেছে, উমুকের কান্দা হনে যাইতেছে, যায় কান দহন করে বাস গর্ত করে চলে আসছি, যাও যাও চিরদিনের জন্য যাও, আর কোনোদিন ফিরে আসবা না। লন্ডন টেলিফোন করা যাবে, আমেরিকা টেলিফোন করা যাবে, তোমার 3.5 হাত মাটির নিচে কোনো টেলিফোন করা যাবে না। ভালো থাকলেও তুমি, মন্দ থাকলেও তুমি, ফাঁসে দুললেও তুমি, সাপে কামড়াইলে তুমি, অন্য কেউ তোমার দায়ভার নিবে না। কতক্ষণ ঠিক কি না? এই জন্য বন্ধু, আল্লাহর গোলামি করব, রসুলের তরিকা মতো চলবো, দাড়িটা কোনো দিন কাটবো না। রাজি আছেন? ইনশাআল্লাহ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। এ
গাড়িটা রাখার মধ্যে একটা বরকত আছে, ইজ্জত করবে মানুষ। এই যাবেন গাড়ির মধ্যে আপনারা সিটটা উঠা, আপনারা সিটটা দিয়ে দিবে একটা দাড়িওয়ালা মুরব্বি মানে চাচা আঙ্কেল বসেন, চাচা বসেন, আলাদা একটা সম্মান। নবীর কোনো সুন্নত নিয়ে কবরে যাওয়া যাবে না, কিন্তু দাঁড়িয়ে এমন একটা সুন্নতের বাজান, এই সুন্নত কানে কই যাবে? কবরে যাবে। এই সুন্নত কই যাবে? কবরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন দেখবে আমার উম্মত দাঁড়িটা লই আইছে, নবী দূরের থেকে কই, তুই চিন্তা করিস না, আমি আসি তোর জন্য, আমি তোর জন্য আসি ইনশাআল্লাহ, তোর জন্য আমি ব্যারিস্টার হব, তোর জন্য আমি সুপারিশ করব। আল্লাহর নবী এমন এক ব্যারিস্টার, এমন এক উকিল, আসামিটা লইয়া কোনো দাঁড়াবে শুধু কাঠ গড়ায় আর জামিন গড়ায় জান্নাতের গেট দিয়ে সারে যা দৌড় দে, যেরকম আল্লাহ আকবার। এই জন্য নবীর দাঁড়িটা রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দাঁড়ি রাখার তৌফিক দান করুক, এবং যুবতী মেয়েদেরকে এবং নিজের ওয়াইফ স্ত্রীদেরকে বুরকা পরায়, যেখানে পাঠাবেন বুরকা পরায় পাঠাবেন, বুরকা ছাড়া কোনোদিন পাঠাবেন না। আহারে মা বন্ডা পেট পিট খুলিয়া সে বন্ধের মাঝে আল্লাহ আকবার, কি এর মাঝে কয় বন্ধের মাঝে খোলা করছে, খোলার মধ্যে ফেট পিট সব খোলা খোলা করতেছে, আর বারবার সোয়াল দিলোয়া, এ বারবার শুলে মানুষ দান কাটতে যাইতেছে আইতেছে, আর দেখতেছে এলা কার বউ গো, হেলা কোন বাবি গো, হেলা কোন ঘরের, কোন বাড়ির, ঘুমের বাড়ির, দক্ষিণের বাড়ি, কাক পাকালি সহ হাজার মানুষ দেখতেছে, প্রত্যেকটা নজরে নজরে জেনার গুণা, জেনার গুণা, কতক্ষণ ঠিক কিনা? এই যে বন্ধদারের মধ্যে খোলা করছুন, শীতের দিনে রোদ লাগে না, গাছের ছাওয়া পরে করছুন ভালো কথা, মা বোনটা যদি যায়ও তাহলে বুরকাটা ফরায় ফাটায় বেড়ি, এই বুরকাটা দেওয়ার পরে ভালো করে ধুইবে নে, এখন দন লাগতো না এইটাই ভরিয়ে ডেলি যাইবে দেয়া, এখন তো জরুরত যদি হয় করবেন কি, একা মানুষ ছেলে সন্তান নাই, নিজে মারায়া দেয় বউ এটা কি হুঁয়ায় টুহায়, তো এটা করবেন সমস্যা নাই, কিন্তু বুরকা ফরায় ফাটাবেন, কম দামের বুরকা, এটা ময়লা হইলে হোক, ফরে দাওয়ার শেষে সুন্দর করে দইয়া ইস্তারি দ্বারা রেখে দিবেন, তারপরও এইভাবে ফেট ফিট উদাম করে বন্ধের দ্বারা ফাটাইয়েন না। এই ফেডের ভিতরে কোনো হাফেজ আলেম হইতো না জীবনে, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান সুত লাগকে দেবো ফেডের মধ্যে কি লাগবো, এন্ডা যদি কাঞ্জে হয়ে যায় এটার মধ্যে বলি বাচ্চা হয় না, কতক্ষণ ঠিক কিনা? পর পুরুষে দেখলে সুত লাগে যায়, এই গর্বের সন্তান কোনোদিন হাফেজ হয় না আলেম হয় না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا للاهتداء يا أول الأولين ويا آخر الآخرين ويا رحيم المساكين ويا ذا القوة المتين فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز لا إله إلا أنت سبحان إنك إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب العالمين نشيرت رغو زخن الله رولي رسوز دائي پورے کانتے سے তোমার মারেফত প্রেমিকরা যায় না মাঝে বৈশা রইছে তসবি লই আল্লাহ, ওলিরা মোরাকাবা করতেছে যে টাইমে আম্বিয়ায়ে কারাম উম্মতের জন্য কান্ত নিশিরাত, এবং এখন পনে তিনটা বাজে আল্লাহ, সেই পাঁচটা বাজে সন্ধ্যা হইছে, এখন পনে তিনটা একটু পরে ফজরের আজান হবে আল্লাহ, এই সারাটা রাত তোমার বন্দা বান্দিরা মাহফিল শুনছে আল্লাহ, প্রায় বারো জন আলেম এর বয়ান শুনছে, মাহবুব গো কথাগুলো মনে রাখার তৌফিক দিও, এই জাতীয় মাহফিলে আসলে একটা কথাও যদি মনে রাখা নাও যায় কমপক্ষে ষাট বছরের নফল এবাদতের সওয়াব পাওয়া যায়।
আমাদের আমল নামার মধ্যে 60 বছরের নেকি দিও আল্লাহ 70 বছরের নেকি দিয়ে আমল নামা ভরে দিও মাবুদ গো এই মাহফিলে কত মানুষ আইছিল সন্ধ্যা বেলায় এখনো বইসে রইছে যায় নাই এরা সেই সকালে আসছিল সেই সুতনে আসছিল শুরু হওয়ার পরে মাগরিবের পরে আইছিল এখনো পর্যন্ত বসা মোনাজাত না করে যাবে না আল্লাহ কেন গো তারা আইছিল কি চায় তারা এদেরকে তুমি জান্নাতটা দিয়ে দাও জান্নাতের খাতা নাম লেখায়া দাও জাহান্নামের খাতা থেকে নাম কাইটা দাও ইয়া আল্লাহ আমাদের এলাকার মানুষ অত্যন্ত সরস সহল একদম সহজ সরল আল্লাহ এই সহজ সরল তোমার বান্দাদেরকে কবুল করে নাও আল্লাহ গো বুঝতে পারি নাই নফস শয়তানের ধোকায় পড়ে অনেক নামাজ কাজা করে ফেলাইছি অনেক রোজা রাখতে পারি নাই অনেক তারাবি সুরছে আজকে থেকে নিয়ত করছি জীবনে একটা রোজাও ছাড়তাম না আল্লাহ যত কষ্ট হোক যতই কষ্ট হোক রোজা ছাড়তাম না কাম ছাড়িয়ে দিব রোজা ছাড়বো না আল্লাহ দুই মাস পরে রোজা আইতেছে রোজাটি রাখাইও পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইও ইয়া আল্লাহ দোকান বাকিটি দেওয়ার ভাগ্য দিও আল্লাহ তুমি ঋণী ভাইদের ঋণ দূর করার তৌফিক দিয়ে দাও হেসকি লাগাইছে ফেসকিটি বাঙ্গা তুমি তৌফিকটা দিয়ে দাও আল্লাহ তুমি ছুড়াইলে ইশারা দিলে শেষ আল্লাহ আমার ভাইদের ঋণের এগুলো বুঝা তুমি শেষ করে দাও আল্লাহ মানুষের পাওনা সুদ করে তোমার পাওনা মাফ করে কবরে নিয়ে আইও আল্লাহ চাউল ডাল বাঁশ টাকা পয়সা অনেক কিছু দিছে তোমার বন্দা বান্দিরা সে ডাকাত থেকে মেহমান এসে দিয়ে গেছে দূর দূরান্ত থেকে মানুষ দিয়ে গেছে আল্লাহ আমি নাম জানি না তুমি তো জানো সকলের দান তুমি কবুল করো এক টাকাও কবুল করো এক লাখ টাকাও কবুল করো যে যা ক্ষমতা আছে এইটাই তার জন্য লাখ আল্লাহ গো তুমি দয়া করে কবুল করে লও ইয়া আল্লাহ আমরা গুনাহগার তোমার কাছে কেমনে চাইলে মাফ করবে এইটাও তো আমরা জানি না কেমনে মাফ চাইতে হয় এইটাও আমরা বুঝি না আমরা অবলা আমরা অশিক্ষিত আল্লাহ আমরা এই ব্যাপারে কোনো জ্ঞান আমাদের নাই আল্লাহ আমি মুসাফিরে আমার সাথে এরা হাত মিলাইছে সবাই রে মাফ করে দাও আল্লাহ মদিনা শরীফ সালাম দিয়ে দাও আমাদের পক্ষ থেকে দুরুদ সালামের হাত দিয়ে মদিনায় পৌঁছায় দাও আল্লাহ মক্কা শরীফটা তুমি দেখাইও আল্লাহ হজে যাওয়ার নিয়ত করছি সপরিবারে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ আমার সন্তানদের সুস্থ হায়াত দাও মেধা স্মৃতিশক্তি বাড়ায় দাও আমার বেগমের হায়াত সুস্থ জীবন দিয়ে দাও আমার আগের ওয়াইফ মারা গেছে তুমি জান্নাত দিয়ে দাও চেয়ারম্যান সাহেবরে আল্লাহ তুমি মাফ করে দাও তার আব্বারে তুমি মাফ করে দাও আমার বাবারে মাফ করে দাও ডেন্ডু দাদারে মাফ করে দাও মান্নাক দাদারে মাফ করে দাও আল্লাহ মুরব্বিরাম এ এলাকার যত মুরব্বী হাফান্নার মহেম তালুকদার আফতাবউদ্দিন মাস্টার সাহেব সহ দক্ষিণ পাড়া উত্তর পাড়া চারিয়া আশাকুয়া বাহাম পারুয়া কনুরা চারিয়া কৈলারি সহ আমাদের অত্রাঞ্চলায় যত মুরব্বীর অন্ধকার কবরে গো জানি না বাতি আছে কিনা আল্লাহ বাতি দিও সাথী লাগলে সাথী দিও মশারি লাগলে মশারি দিও লাইট লাগলে লাইট দিও খাবার লাগলে খাবার দিও জান্নাতের দিকে জানালা খুলে দিও আমার চাচা সিরাজ তালুকদার তার ওয়াইফ দুজন মারা গেছে জান্নাত দিয়ে দাও আল্লাহ অনেক মুরব্বীরা নাম সকলের মনে নাই আমাদের প্রধান মেহমান ছিলেন আল্লাহ আবুল কালাম আজাদ সাহেব অত্যন্ত অসুস্থ অনেক অসুস্থ ওনার ওয়াইফ অসুস্থ আল্লাহ তাদের সপরিবারে সুস্থ করে দাও সাহায্য সহযোগিতা করতো তার ভাই আবুল হাসেম তালুকদার তাদেরও তুমি মাফ করে দাও কৈলাঠির মুরব্বীরা আফান্নার মুরব্বীরা চারিয়া কোনোরা ফাগলা কৈলাঠির হাফান গুঞ্চা সহ অত্র এলাকার সকল মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ স্বপন দোয়া চাইছে তারে কবুল করে লো খুরশেদ ভাই খুরশেদ হাফেজ খুরশেদ ভাই দোয়া করছে দোয়া চাইছে আল্লাহ আমার চাচাদেরকে জ্বালাই জায়গা জমি দিছে প্রতিষ্ঠানের মায়া পালা বস্তুর জ্বালা ফাইলা ফাইলা আজকে 39 বছর হয়ে গেছে মাদ্রাসার আল্লাহ
39টা বছর পর্যন্ত পালতেছে আল্লাহ যে যে দিক থেকে সাহায্য করতে সবাই রে তুমি কবুল করে নাও যারা মাহফিল শুনতে আসছিল আল্লাহ শরণকালের মানুষ হইছে এই বছর আল্লাহ রাস্তাঘাট দিয়ে মানুষ চলতে পারে না গাড়ি চলতে পারে নাই এত পরিমাণ আল্লাহ বান্দা নামাইছো এদের কদমের বরকতে আমগোই গরীব প্রতিষ্ঠানদারে কবুল করে নাও উস্তাদদেরকে কবুল করে নাও আল্লাহ ছাত্র ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদের মুহতামি সাহেব রে তুমি কবুল করে নাও আল্লাহ গুনাহ করছি তো করছি তবু তো তোমার আল্লাহ কোয়া ডাকি আল্লাহ তোমার এ বেঈমানরা আল্লাহ ডাকে না ইহুদি নাসারের তোমার আল্লাহ ডাকে না আমরা তোমার আল্লাহ আল্লাহ কোয়া ডাকি maaf করে দাও আমাদেরকে তুমি maaf না করলে আমাদেরকে মেরে ফেললে ধ্বংস করলে তোমার আল্লাহ কোয়া কেউ ডাকবে না আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে না কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে মঞ্জুর করে নাও আল্লাহ শেষ রাতে উঠিয়া যে গুনাহগুলো করছি এগুলো মনে করে করে কান্নাকাটি করার তৌফিক দিয়া দাও এ জীবনে না করিলাম জিনবন্দিগি এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাশরে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে কবর হাশর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে মাফ করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে ইহাল্লা 10টা টাকা হারায় গেলে কান্দি 100 টাকা ব্যবসায় লস হইলে কান্দি গুনার ডরে কান্দা নাই আল্লাহ জমিনে পাথর বললে কান্দি বাইরে মাস না বললে কান্দি আল্লাহ ব্যবসায় লস খাইলে চোখ দিয়ে পানি আসে গো আল্লাহ গুনার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না আসে না আল্লাহ চোখে দিয়া পানি বাড়ায় দাও ইয়া আল্লাহ বাচ্চাদের মতো কান্না কাটি দিয়ে দাও চোখের পানি সারা জাহান্নামের আগুন নিবান যাবে না যাবে না যাবে না আল্লাহ চোখ দিয়া পানি বের করে দাও আল্লাহ তোমার বান্দারা কেমনে কান্দে তুমি ছায়া দেখো গো আল্লাহ একজনকেও খালি হাত ফেরত দিও না আল্লাহ তওবা করছে আলেমদের সাথে বিয়া তুমি করবো না দুনিয়ার সব আমার জাইরে দিলে আমি আলেম সারবো না আলেম সারবো না আলেম সারবো না আমার গোষ্ঠী আমার জাইরে দিলে জাইরে দেখ আমি আলেম সারবো না আমি আলেমের সাথে আসি আমার দল আমার জাইরে দিলে জাইরে দেখ আমি আলেম সারবো না আমি আলেম রে মহব্বত করবো আলেম রে ভালোবাসবো আল্লাহ এদের সাথে তুমি জান্নাত দিও আল্লাহ ঘরে ঘরে আলেম বানায় দাও যারা সন্তান পাঠাইছে আল্লাহ হাফেজ বানায় ফিরাও আলেম বানায় ফিরাও ইয়া আল্লাহ খালেক কাকা অসুস্থ আল্লাহ
গুরুতর অসুস্থ দোয়া চাইছে আমার একটা ভাতিজা হাফে 26 পারা মুখস্ত করছে আল্লাহ গুরুতর অসুস্থ দোয়া চাইছে তুমি সুস্থ করে দাও আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার নবীরে মারছে কাফেররা জমিনে পড়ে কাঁদছে তারপরে বলছে উম্মতি উম্মতি বলে আল্লাহ সে নবীর চোখের পানির বরকতে আমাকে maaf করে দাও এই বাজারের সকল ব্যবসায়ী বন্ধুদেরকে maaf করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা অনেক কমিটি সদস্যরা ছিলেন কবরে চলে গেছেন আবার আরএস ভাই সহ চেয়ারম্যান সাহেব আমার বাবা সহ এলাকার অনেক মুরব্বিরা নাই ডেন্ডু দাদার কথা মনে পড়ে আমি অনেক মহব্বত কথা মনে আল্লাহ তারেও মাফ করো ইয়া আল্লাহ তারেও মাফ করো এলাকার অনেক আল্লাহর বান্দারা মারা গেছে সিদ্দিক হুয়াজি মারা গেছে তারেও মাফ করে দাও আল্লাহ একজনের মৃত্যু থেকে অন্যদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দাও আল্লাহ নামাজ আর ছাড়বো না রোজা আর ছাড়বো না নামাজ দুনিয়াদারি করব এরপরে সবকিছু করব নামাজ ছাড়বো না মানুষকে কোনোদিন ঠকাইব না মিথ্যা কথা বলবো না কেউরে বড়দেরকে অসম্মান করব না আল্লাহ ছোটদেরকে আদর করব আলেমদেরকে স্নেহ করব আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমা আল্লাহ আমার মায়ের বয়স প্রায় 90 এর কাছাকাছি আল্লাহ তুমি আমার মাকে সুস্থ রাখো আল্লাহ মা ডাকতাম বাবা হারাইছি প্রায় অনেক 15 বছর হয়ে গেছে বাবা ডাকতে পারি না এই গ্যাপটা মায়ের দেখে পূরণ করি আল্লাহ আমার মায়ের হায়াত বাড়ায় দাও আমার মার মাও আছে এখনো আল্লাহ 129 বছর বয়স আমার নানি আছে 129 বছর বয়স প্রায় 69 বছর বয়স হয়েছে বিধু বয়সে আমার নানি এখনো আছে আল্লাহ তুমি তারে সুস্থ জীবন দাও আমার বড় মামা রাজা মালিক গত বছর মারা গেছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও আমাদের সিনিয়র সহসভাপতি ছিলেন চেয়ারম্যান সাহেব সুলতান চেয়ারম্যান আল্লাহ তুমি তারে মাফ করে দাও এলাকার গঞ্জার ফুফা দোয়া চাইছেন তারে তুমি আল্লাহ কবুল করে লও অনেক ভাইরা সাহায্য করছে আমার একটা বোন এম এম রহমান মুসাম্মদ মরিয়ম রহমান গুলশান বাসা প্রতিটা বছর রমজানে 20,000 টাকাতে আল্লাহ আমার বোনের একটা মেয়ে মানুষ হয়ে আজকে 20 বছর পর্যন্ত 20,000 টাকা করে দেয় আল্লাহ আল্লাহ একটা বান্দি তার ইসলামের কত মহব্বত আল্লাহ তুমি তারে কবুল করো সুস্থ জীবন তারে নসিব ফরমাও মাহবুব গো মা বাবার জন্য দোয়া করছি সকলের মা বাবারে মাফ করে দাও সকলের মা বাবারে মাফ করে দাও আমার বাবা আমার কাছে যত মায়ার তার বাবা তো তার কাছে বড় মায়ার আমার মা আমার কাছে যত মহব্বতের তার মা তার কাছে মহব্বতের আল্লাহ তুমি সকলের মা বাবারে মাফ করে দাও মা বাবার আদর যত্ন করাইও মা বাবার নামে সদকা করাইও মা বাবার নামে এতিমদেরকে দিও আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল মঞ্জুর ফরমা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন